উদ্ভাসিত আলোয় দেখো তোমার মুখ, জীবন মানে সংগ্রাম, আয় বিজয়, আর বিজয় মানেই সুখ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত আজকের ক্লাসে। ন্যাসমূলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আলোচনা করব অনুক্রম এবং ধারা চ্যাপ্টার অনুশীলনীর 3 নম্বরের 4 নম্বর কোশ্চেনটা। 3-4 কত 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, খালি ঘর পূরণ করো, এটা 4 নম্বর সমাধান নিয়ে আলোচনা করবো। বন্ধুরা চলো সরাসরি বোর্ডের দিকে লক্ষ্য করি যে ছকের খালি ঘরগুলো পূরণ করো, অনুক্রম এবং ধারা চ্যাপ্টার। তোমাদের বই দেখবা 3 নম্বরে, অনুশীলনী দেখবা 4 নম্বর কোশ্চেনটা, যে এখানে কি কি ক্রাইটেরিয়া বা কি কি জিনিস দেওয়া আছে। বাচ্চারা দেখো, প্রথম পদের মান দেওয়া নেই, দ্যাট ইজ বের করতে হবে। সাধারণ অন্তর -2, পদ সংখ্যা দেওয়া আছে 13, এনতম পদ দেওয়া আছে 10, ধারাটির সুমিষ্টি নির্ণয় করতে হবে। অর্থাৎ দুইটা জিনিস বের করতে হবে, একটা প্রথম পদ আর একটা ধারাটির সুমিষ্টি। ভয় পাচ্ছ? কোনো ভয় পাওয়ার কারণ নেই। আবার লক্ষ্য করো সলিউশন দেখো, একদম সোজা সলিউশন। যে এখানে সাধারণ অন্তর বা উপরে সব থেকে বেশি সাধারণ অন্তর ডি এর ভ্যালু দেওয়া আছে -2, আর পদ সংখ্যা খুবই সোজা জিনিস। পদ সংখ্যা বাবারা দেখো, বাচ্চারা দেখো, পদ সংখ্যা n is equal to 13 এবং n তম পদ দেওয়া আছে 10। আমরা কি জানি, n তম পদ থেকেই কিন্তু প্রথম পদ নির্ণয় করতে পারবো আমরা, তাই না? সুতরাং আমরা জানি, একবারে লিখলাম, আমরা জানি আজা মানে কি, আমরা জানি সংক্ষেপে আজা, আমরা জানি n তম পদ এর মান দেওয়া আছে কত বাবারা দেখো 10, n তম পদের মান দেওয়া আছে বাবারা 10। সো n তম পদের সূত্র কি, কত একদম ট্রেনিং হয়ে গেছে, তাই না? অনেক ক্লাস দেখেছো তোমরা। a + n - 1 × d = কত 10। এখন মানটা বসে দাও, হয়ে যাবে। এর মান তোমার বের করতে হবে, রাইট? এর মান কি করতে হবে, বের করতে হবে। n এর মান কত দেওয়া আছে, n এর মান 13, দ্যাট ইজ 13 - 1 ইনটু d এর মান কত বাবারা -2। কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার টু সলভ, জাস্ট সি সো দ্যাট উই ক্যান রাইট a+। আচ্ছা এখন 13 থেকে একবার দিলে কত হচ্ছে বাচ্চারা 12, অর্থাৎ 12 × -2 ইজ ইকুয়াল টু 10। সো ভেরি ফাইন। So the students can see a+, দেখো 12 × 2 কত -24, 24 is equal to 10। বাচ্চারা 10, টেনশন করার কোনো কারণ নেই, তাই না? a is equal to 10 + 24। ঘরে বসে তোমরা ক্লাস দেখতেই থাকো, ঘরে বসে তোমরা কি আরামসে ক্লাস দেখো এবং সলিউশন তোমরা মিলে নাও। অতএব a is equal to 34। দেখো তো বাবারা কত ইজিলি ভাবে, একদম ভেরি ইজি ভাবে প্রথম পদের মান কিন্তু আমরা বের করতে পেরেছি। দ্যাট ইজ প্রথম পদের মান আমরা এখানে লিখতে পারি 34। কত লিখতে পারি ভাইরা আমার, 34। কত লিখতে পারবো, 34। তাহলে আমার হয়ে গেল, এর মান পাইছি, d পাইছি, n পাইছি। আমার কি সমষ্টি নির্ণয় করতে অসুবিধা হবে না, কখনোই নয়। শুধু তোমরা দেখতে থাকো, বাকি কাজ করে দেবে তোমাদের নাজমুল হক স্যার। সো চলে আসো, এখন কি করবো বাবা, ধারাটির সুমিষ্টি, রাইট? অতএব আমরা জানি আজা কি, আজা মানে কি, আমরা জানি n সংখ্যক পদের সুমিষ্টি, এইটা আমরা নির্ণয় করব। সূত্র কি বাবারা, n / a + n - 1 × d so that we can write, you just put the value of a, d and n in this term, the answer will be automatically given, dear students. So দেখো আমরা লিখতে পারবো n এর ভ্যালু কত, what's the value of n is equal to 13 / 2 × 2 into এর মান কত, এর মান এই যে লক্ষ্য করো 34, রাইট? প্লাস n এর মান বাবারা কত দেওয়া আছে দেখেন তো, 13 দেওয়া আছে -1। d এর মান কত -2। কত সুন্দর, মজা, তাই না? একদম মজা। ম্যাথমেটিক্স মানে কি, ইন্টারেস্টিং জিনিস, মজাদার একটা জিনিস। সো ম্যাথমেটিক্স ইজ কল্ড দা কুইন অফ সায়েন্স। গণিতকে বিজ্ঞানের কি বলা হয় বলেন তো, মা বলা হয়, সরি রানী বলা হয়। কি বলা হয়, রানী বলা হয়, তাই না? আর ফিজিক্স ইজ কল্ড দা ফাদার অফ সায়েন্স। পদার্থ বিজ্ঞানকে সায়েন্সের পিতার সঙ্গে তুলনা করা হয়েছে। সো আমরা লিখতে পারবো 13 / 2, 34 × 68, 35 × 70 যদি হয়, 34 × 68। এখন দেখো বাবারা কি করবো আমরা, সেকেন্ড ব্র্যাকেটে রাখি, তাই না? প্লাস 13 থেকে একবার দিলে 12 × -2। সো আমরা এখন লিখতে পারবো 13 / 2 68, 12 × -24, 12 × কত 24 এখন কি করতে পারি আমরা এই পাশে একটু হিসাবটা লিখতে পারি ভয় পাওয়ার কোনো কারণ নেই নাজমুল স্যার আছে তোমাদের সঙ্গে তাহলে তো কত আছে বাবারা অতএব 13 ডিভাইডেড 2 রাইট 68 থেকে 24 বাদ 8 থেকে 4 বাদ দিলে 4 6 থেকে 4 2 বাদ দিলে 4 দ্যাট ইজ 44 44 হয়নি 44 বাচ্চারা কত পেলাম 44 এখন এই 2 দ্বারা 44 কে ভাগ করলে কত হয় 22 সো আমরা এখন লিখতে পারবো 13 × 22 10 সেকেন্ড সময় তোমরা গুণ করে ফেলো পারোনি তাই না 286 হয়ে গেছে কত 286 তাহলে আমরা ধারাটি সুমিষ্টি পেলাম কত 286 রাইট তাহলে দেখো তো এত ইন্টারেস্টিং ম্যাথগুলো তাই না অনুক্রম এবং ধারা চ্যাপ্টার একদম প্রাণের মতো তাই না অনেক চমৎকার অনুক্রম ধারা চ্যাপ্টার এরপরে লগারিদম একদম প্যানির মতো কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই জাস্ট তোমরা ক্লাস দেখতে থাকো এবং বুঝতেই থাকো আর তোমাদেরকে পূর্বেই বলেছিলাম যদি কোনো কাজ বা অনুশীলনী অথবা বইয়ের এক্সট্রা যে আলোচনা আছে এখানে কোনো কিছু বাদ পড়লে তোমরা কমেন্টসে জানিয়ে দিবে আর আমি চেষ্টা করছি তোমাদের জন্য রেগুলার ক্লাস তৈরি করার আর তোমরা তো বুঝতেই পারতেছো ঠান্ডার সময় আর সারাদিন ব্যস্ত থাকার পরে রাত ৮টা ৯টার পরে আমি ক্লাস তৈরি করে তোমাদের পরের দিন সেগুলো সার্ভাইভ করি আর চেষ্টা করি মূলত তোমাদের জন্য যে কোন কোন বিষয়গুলো বাদ পড়েছে বা কোন কোন বিষয়গুলো জরুরি ভিত্তিক আলোচনা করা প্রয়োজন সেগুলো আমি আপলোড করতেছি এবং পর্যায়ক্রমে বিজ্ঞান এবং আদার্স কিছু সব গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলোর ক্লাসও আমি আপলোড করব আর আমার চ্যানেলের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ